আল্লাহ বলছেন নবী তোমার উপর আমি কিতাব অবতীর্ণ করেছি তার মানে কোরআন নাজিল করেছি আচ্ছা এই কোরআনের ভিতরে কি আছে আল্লাহ নিজেই বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট এই কোরআনের ভিতরে দলিল সহ দিয়েছি জোরে বলুন কি নেবেন বলেন বাপেন আপনারা আপনারা কি নেবেন কোরআন থেকে বলুন ভৌত বিজ্ঞান আচ্ছা দিয়ে দিচ্ছি জীবন বিজ্ঞান কোরআনে আছে ভূগোল কোরআনে আছে ইতিহাস কোরআনে আছে রাজনৈতিক জীবন কোরআনে আছে পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন কি নেবেন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ এটাও গোটা কোরআনে আছে আর মৃত্যুর পরে একটা জীবন ইহকাল পরকাল দুটুই আর্থি লাইফ এন্ড আফটার লাইফ দুটুই রয়েছে কোরআনের ভিতরে আল্লাহ বলছেন তোমাদের যখন কেউ যখন দীর্ঘায়ু কামনা করবে তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ সেই যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে না আসসালামু আলাইকুম কথা বেশি বলতো না তাহলে কি বলতো শুনে নিন হাইয়াক আল্লাহ কি বললাম বাপ হাইয়াক আল্লাহ এর বাংলা মানে কি আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন আচ্ছা পূর্বের ন্যায় কথাটা কেন বললাম তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল চলুন ইতিহাসটা দেখে নিই মেশকাত শরীফ বলে একটা কিতাব আছে হাদিসের কিতাব নাম শুনেছেন বাপেরা ঠিক আছে মেশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলু সালিস হাদিস নাম্বার 1 রাবির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাদিসটার বাংলা অর্থটা বলে দিচ্ছি বাপেরা আল্লাহ পাক আদমকে যখন তৈরি করেন আদমের তৈরি করার পর আল্লাহ আদমকে বললেন আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওরা সব ফেরেশতা আদম বলছো আচ্ছা তাই ওই ওই ফেরেশতাদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম তো জান্নাতের ভিতরে আদম ফেরেশতাদেরকে প্রথম গিয়ে বলল আসসালামু আলাইকুম ফেরেশতারা কি উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ আচ্ছা ফেরেশতারা তো ওয়ালাইকুম আসসালাম বললে বলতে পারত ও রাহমাতুল্লাহ আমার একটু বাড়ালো কেন এটা নিয়ম এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি আপনি যদি কাউকে সালাম দেন আসসালামু আলাইকুম বললে আপনি উত্তরে কি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি তাকে একটু বাড়িয়ে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ক্লিয়ার এই শিক্ষাটা নিয়ে নিন এরপর আল্লাহ পাক বললেন আদম ওই ফেরেশতা আর তোমার মধ্যে এই সালামটা সীমাবদ্ধ নয় পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয় তাই এতগুলো মানুষ আপনারা প্রত্যেকেই হলেন আদমের সন্তান ঠিক না বেটি বলুন না বাবা আর আমি আদম আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান তা আপনারাও আদমের সন্তান আমিও আদমের সন্তান নবীর ওই হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আমি সালাম দিয়েছি সুবহানাল্লাহ বলা যাবে আর একটা দলিল পবিত্র কোরআন 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরার নাম সূরায় নূর আল কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ তোমার বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক বিনা অনুমতিতে প্রবেশ করবে না আর যখন তোমাকে বাড়িতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে তখন তুমি বাড়িতে ঢুকে কি করবে সালাম দেবে পেছনে একটা হাদিস বলি আল্লাহর নবী যখন বাড়ি থেকে বেরোতেন সালাম দিয়েই বেরোতেন বাড়িতে যখন প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন এমনকি গলার আওয়াজও নবী দিতেন ছোট্ট একটা উদাহরণ দিই আপনি বাড়ির স্বামী আপনার বাড়িতে আপনার মা আছে মেয়ে আছে বোন আছে স্ত্রী আছে আরো অনেক মেয়ের ছেলেরা আছে এই গরমকাল দেখবেন যখন গরমকাল আসে গ্রীষ্মকাল তারা তখন গায়ের কাপড়টা ঠিক মতো রাখতে পারে না ঠিক না বেটি আপনি বাইরে থেকে এসে হুট করে ঢুকে বললেন নির্লজ্জর মতো ছি 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 ইসলাম আপনাকে বলছে আপনার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক একটু গলার আওয়াজ দাও
তোমার মা বোন গায়ে কাপড়টা ঠিক করে নেবে ঠিক না বেঠিক এই শিক্ষা যদি আমাদের মধ্যে আজকে থাকতো তাহলে মুসলিম সমাজ এতটা পিছিয়ে পড়ত না অনুরোধ করে বলে যাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া নেওয়ার প্রচলন শুরু করবেন আজ থেকে স্ত্রীকে সালাম দেবেন স্ত্রী আপনাকে সালাম দেবে ফোনে কথা বলেন সালাম দেওয়া নেওয়া করবেন আল্লাহর রহমত নাযিল হবে চলুন পেছনে একটা হাদিস বলে দিই হযরতে মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসল সানি রাবিন নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খয়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম কাজগুলো কি কি নবী বললেন দুটি ক্বালা তুতিমু তুআমা ক্ষুধার্তকে খাদ্য দান করা ক্ষুধার্তকে খাদ্য দান করা ইসলামের উত্তম কাজ আর আমরা কি করি নিজেই পেটে খাই ক্ষুধার্তকে খাদ্য দিতে আমাদের কষ্ট লাগে নবী বলেছেন ইসলামের উত্তম কাজ ক্ষুধার্তকে খাদ্য দান করা ক্বালা তুতিমু তুআমা ক্ষুধার্তকে খাদ্য দান করা আর কি অতুকরি উসসালামা আলা মান আরাফতা ওমান লাম তারিফ চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা তাই এতগুলো মানুষ আপনারা আমাকে চেনেন বা না চেনেন আর আমি আপনাদের চিনি বা না চিনি নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম সুবহানাল্লাহ আরেকবার বলা যাবে আরেকটা দলিল পবিত্র কোরআন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল কোরআন আল্লাহ বলছেন ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে এটা কোরআনের দলিল পেছনে একটা হাদিস বলি আল্লাহ নবী বলছেন আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে তোমরা সালাম দেবে তাই আমি যদিও বলা হয়েছে হাদা হাদিসুল মুনকার তথাপি হাদিসটা গ্রহণযোগ্য বাপ আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে স্টেজে এসে নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি সুবহানাল্লাহ আরেকবার বলা যাবে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম হয়ে গেল আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফেললাম কোরআন থেকে আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلام الحكيم والفرقان الحميد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وبشرى للمسلمين يا ايه কোথায় আছে কোরআনের 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরাই নাহাল আল কোরআন এর বাংলা অর্থটা কি আগে বলে দিই তবেই বক্তব্য শুনতে ভালো লাগবে বাপ এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বলছেন নবী তোমার উপরে আমি কিতাব অবতীর্ণ করেছি তার মানে কোরআন নাযিল করেছি আচ্ছা এই কোরআনের ভিতরে কি আছে আল্লাহ নিজেই বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইয়িন পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট এই কোরআনের ভিতরে দলিল সহ দিয়েছি জোরে বলো কি নেবেন বলেন বাপেন আপনারা আপনারা কি নেবেন কোরআন থেকে বলুন ভৌত বিজ্ঞান আচ্ছা দিয়ে দিচ্ছি জীবন বিজ্ঞান কোরআনে আছে ভূগোল কোরআনে আছে ইতিহাস কোরআনে আছে রাজনৈতিক জীবন কোরআনে আছে পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন কি নেবেন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ এটাও গোটা কোরআনে আছে আর মৃত্যুর পরে একটা জীবন ইহকাল পরকাল দুটুই আর্থি লাইফ এন্ড আফটার লাইফ দুটুই রয়েছে কোরআনের ভিতরে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের পেশ করছি কি 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 বাপেরা এক মিনিট বেকার সময় দেবেন না আপনারা শুনে নিন আচ্ছা একটা আগে একটা কথা বলে নিই বাপ আপনাদের হাতে দুয়ারাই তিন ঘন্টা সময় হবে আগে তুই মেয়ে বললেন নাকি দুয়ারাই তিন ঘন্টা সময় হবে না সারা জীবন তো ঘুমান আড়াই তিন ঘন্টা আমি ওই টাইম ধরে ওয়াজ আমার হয় না গো বাপ আমি আমার 1994 সাল থেকে 2023 অর্থাৎ 29 বছর আমি জলসা করছি আল্লাহ করাচ্ছেন তা আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি আর ওই টাইম ধরে ওয়াজ করিনি আল্লাহর কোরআন ওযু অবস্থায় বসেছি আল্লাহর কোরআন নিয়ে বসেছি আলোচনা করব বাপ মানে এটা মোটামুটি একটা টাইম থাকে অধৈর্য হয়ে গেলে ব্যাস
রাসূল বলেছেন যখন কোরআন পড়তে পড়তে বোরিং হবে বোরিং বোরিং বুঝে শব্দটা বোরিং মানে একটু ইয়া লাগছে অলসতা লাগছে কোরআন পড়তে পড়তে যখন তোমাদের বোরিং বোধ হবে তখন কোরআন বন্ধ করে দেবে তারপরে আর পড়বে না এইজন্য নামাজ পড়তে পড়তে বেশিক্ষণ ধরে নামাজ পড়তে গেলে আবার সমস্যা আছে এটা মনে রাখবেন রোজা করতে গেলে কন্টিনিউ সারা বছর রোজা করবেন তাতে সমস্যা আছে আবার এইজন্য ইসলাম আপনাকে একটা লিমিট দিয়েছে এই লিমিটের ক্রস করতে পারবেন না ছোট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আচ্ছা বাপেরা ধরুন তো আমরা এতগুলো মানুষ আমরা সকলে বাঙালি মানুষ তাই তো বাংলা ভাষার মানুষ বাংলা ভাষা ছাড়া আদার্স কোন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা আননোন মানে আমরা জানি না ইংরেজি জানি না এখন ধরুন আমরা এতগুলো মানুষ আমেরিকায় যাব আমেরিকার ভাষাটা কি জোরে বলুন ইংরেজি এখন আমরা তো সব বাংলা ভাষার মানুষ এখন আমেরিকায় গিয়ে আমরা কি করে চলাফেরা করব দুটো জিনিস লাগবে কি আমেরিকার একটা গাইডবুক লাগবে আর আরেকটা লাগবে কি জানেন গাইডার যিনি আমাদের ভাষাও জানবে ইংরেজি ভাষাও জানবে আমাদেরকে সব সমস্ত জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে দেবে ঠিক না বেটি এখন ধরুন আমাদের মধ্যে অনেকে ইংরেজি ভাষা জানে তাদের গাইডারটা প্রয়োজন হবে হলে আরো ভালো হয় তারা ওই গাইডবুক দেখে দেখে অনেকটা কিছু জানতে পারবে আর গাইডার সাথে পেলে আরো ভালো জানতে পারবে ঠিক না বেটি চলুন এবারে কত সহজে বুঝে ফেললেন এটা তো ইসলামটাও ঠিক ওই রকম আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সামা সামা ওয়াল আবসার ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন সূরা দম সূরা নাহাল আল কোরআন আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভেতর থেকে বের করেছি ঠিক না বেটি লা তা'লামুনা শাইয়্যা পৃথিবীর কোন ভাষাই তোরা জানতিক না ঠিক না বেটি এরপরে কি বলছে ওয়া জা'আলা লাকুমুস সামা আমি আল্লাহই তোদের শোনার জন্য কান দান করেছি সুবহানাল্লাহ বলে আর কি করেছি ওয়াল আবসার দেখার জন্য চোখ দান করেছি আর কি করেছি শুধু দেখবি আর শুনবি না ওয়াল আফইদা এই সৃষ্টি জগৎকে বোঝার জন্য নিজেকে একটু অনুধাবন করবি চিন্তা ভাবনা করবি এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে নেই আমরা জলসা দেখি বক্তারা ওয়াজ করে জলসা শুনি কিন্তু চিন্তা ভাবনা করি না ঠিক না বেটি বন্ধুরা আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি দয়া করে একটু চিন্তা ভাবনা করুন আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না এই 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 প্লাস্টিক দেবেন না আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই জলসা কমিটিকে বলছি ভাই যারা যারা জলসা দেন আপনাদেরও বলে যাচ্ছি মানে আমার একটা কষ্ট লাগে কি জানেন তো কষ্ট লাগার আগে উদাহরণটা দিই আচ্ছা বাপেরা রেমন্ডের কোট পরেছি কিসের কোট রেমন্ড কাপড়টা খুব দামি কাপড় না রেমন্ডের কোট চোস্তা পায়জামা রেমন্ডের কোট গায় চোস্তা পায়জামা আর পায়ে হলো হাওয়াই চপ্পল কেমন লাগবে বলুন 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 রেমন্ডের কোট কোথায় ঘাটা মারছি দেখুন বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়ানো মানুষ গরে বাপ টান টান দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে একটু দাঁড়ান মালটা একটু গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি বাপ চিন্তা নেই একটু যাক আবার বলছি রেমন্ডের কোট চোস্তা পায়জামা পায়ে হলো হাওয়াই চপ্পল কেমন লাগবে বেমানান নয় রেমন্ডের কোটের সঙ্গে একটা রেমন্ডের প্যান্ট লাগবে ঠিক না বেটি আর রেমন্ডের কোট রেমন্ডের প্যান্ট পরলে হবে না সাথে একটা দামি একটা বুট পরতে হবে তবে ম্যাচিংটা ঠিক হয় তাই না তো জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে রেমন্ডের কোট খুঁটির গায়ে চোস্তা পায় যায় আর নিচেই দেখুন হাওয়াই ছেঁড়া হাওয়াই চপ্পল ঠিক না বেটি এই যারা নামাজি লোক আছে পাঁচ ওয়াক্ত নামাজি লোক আছে দেখবেন এই প্লাস্টিকে বসলে কারণ নামাজ হবে না বাবা এই প্লাস্টিকটা মনে হচ্ছে ওই ইয়েতে ওই কি বলে ওই ডেকোরেটাস দেন নাকি আচ্ছা ওরা কি পাঁচ তিনবার পবিত্র করে
ধরে নাও এটা মরা বাড়িতেও যায় আর খানা বাড়িতেও যায় কুকুরও ওঠে অনেক মানুষও জুতো পাই দিয়ে উঠে যায় আবার ওরা অন্য জায়গায় ঝেড়ে ঝুড়ে নিয়ে এতে বসিয়ে দেয় আপনি একজন নামাজি মানুষ বাপ শরীর পাক কাপড় পাক জায়গা পাক আপনি এখানে বসেছেন হয়তো নোংরা লেগে আছে ওই নোংরার উপরেই আপনি বসে পড়েছেন আপনার লুঙ্গিটাও নাপাক হয়ে যাবে আপনি নামাজি মানুষ আপনার কাপড়টাই নাপাক হয়ে যায় এইজন্য বাপেদের বলে যাচ্ছি যখনই জলসা দেবেন উপরটা এত ভালো না করে আপনারা এর উপরে যদি মসজিদের মুসল্লাগুলো এনে বিছিয়ে দিতেন অত্যন্ত ভালো লাগতো অথবা কার্পেট বিছিয়ে দিতে পারতেন আরো ভালো লাগতো দেখবেন এই যেমন এখানে বিছিয়েছে বসার কি সুন্দর পরিবেশ এজন্য আপনাদেরকে বলি বসার জায়গাটা ঠিক করুন এবং শোনার যেটা শুনছেন ওটা সঠিকভাবে শুনুন যার কাছ থেকে শুনছেন ভালো করে শুনে নিন এটাই হলো ইসলাম